বৃষ্টিতে যাদের জমি নষ্ট হয়েছে তারা সকলেই নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, বর্তমানে কিন্তু আলু, ধান, অন্যান্য শাকসবজির অকাল বৃষ্টির কারণে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। এই যে ঘূর্ণিঝড় মিগজামটা গেল, তার প্রভাবে তো যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদেরকে ক্ষতিপূরণের টাকা দেবে মুখ্যমন্ত্রী। আজকেও কিন্তু কীভাবে ক্ষতিপূরণের টাকা পাবেন এবং কৃষকদের কাছে রয়েছেন, তাদের সাপোর্ট করছেন, সে ব্যাপারে তিনি আজকেও বক্তব্য রেখেছেন। সেই বক্তব্যও শোনাবো, কীভাবে টাকা পাবেন সেটা কী করতে হবে সেটাও দেখাবো, কী বলা হয়েছে সেই প্রতিবেদনে। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন, এই ধরনের আপনাদের কাজের ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। দেখুন এই সংক্রান্ত প্রতিবেদনে কী বলেছে আগে দেখাচ্ছি, তারপর মুখ্যমন্ত্রী কী ঘোষণা করেছেন সেটাও শোনাবো। এখানে বলেছে আলু চাষিদের পাশে দাঁড়াতে প্রতিটি পঞ্চায়েত এলাকার বিমার জন্য ক্যাম্প করার নির্দেশ দিয়েছে কৃষি দপ্তর। সমস্ত চাষিকে বিমার আওতায় আনার টার্গেট নেওয়া হয়েছে। পূর্ব বর্ধমানের জেলাশাসক পুণ্যেন্দু মাঝি বলেন কৃষি দপ্তর সমস্ত এলাকায় গিয়ে ক্যাম্প করবে, চাষিদের সব রকমভাবে সহযোগিতা করা হবে। জেলার কৃষি আধিকারিক অর্থাৎ DDA নকুল মাইতি বলেন 31শে ডিসেম্বর পর্যন্ত আলু চাষিরা বিমা করতে পারবেন, গম, ছোলা, মসুর, সর্ষে চাষের জন্য ওই সময় বিমা করানো যাবে। বিমা করার জন্য চাষিদের ভোটার কার্ড, আধার কার্ড, পাসবই, জমির খতিয়ান পর্চা আনতে হবে। কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে পূর্ব বর্ধমান জেলায় 51,289 হেক্টর জমিতে আলু চাষ হয়েছিল, তার মধ্যে 46,117 হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকা আরও বাড়তে পারে। মেমারি, জামালপুর, গলসি, কান্নাসহ জেলার সমস্ত এলাকায় আলু জমি ক্ষতিগ্রস্ত হয়েছে, এখনও বহু জমিতে জল জমে রয়েছে, ওই জমিগুলির বীজ নষ্ট হয়ে যাবে বলে চাষিরা জানিয়েছেন। খণ্ডঘোষের নবগ্রামের আলু চাষি সুকুমার বিট বলেছেন 12.5 বিঘা জমিতে আলু বীজ রোপণ করেছিলাম, সমস্ত জমির বীজ নষ্ট হয়ে যাবে, বিঘাপতি আলু চাষ করতে প্রায় 15,000 টাকা খরচ হয়েছে, সব টাকা লোকসান হয়ে গেল, এখনও পর্যন্ত বিমা হয়নি, দ্রুত চাষিদের বিমা করানো উচিত, তা না হলে আত্মহত্যা করা ছাড়া উপায় থাকবে না। সাতগেছিয়ার আলু চাষি ভাগ্যধর পাল বলেন শনিবার রোদ ওঠার পর দেখা যাচ্ছে জমিতে রোপণ করা বীজে পচন ধরেছে, দ্বিতীয়বার চাষ করার সামর্থ্য বহু চাষির নেই, এই সময় সরকার পাশে দাঁড়ালে চাষিরা বাঁচবে, না হলে পথে বসতে হবে। চাষিদের অভিযোগ বিমা কোম্পানির পাশাপাশি কৃষি দপ্তরকেও উদ্যোগ নিতে হবে, কৃষি দপ্তরের আধিকারিকদের সেই তৎপরতা এখনও দেখা যায়নি বলেই অভিযোগ। বহু ক্ষতিগ্রস্ত জমি এখনও আধিকারিকরা পরিদর্শন করেননি, তাছাড়া কবে কোথায় ক্যাম্প হচ্ছে তা অনেকেই আগাম জানতে পারেন না। কৃষি দপ্তর শুধু ট্যাবলো উদ্বোধন করে দায় সারছে। পূর্ব বর্ধমান জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মেহবুব মণ্ডল বলেছেন কৃষি দপ্তরের আধিকারিকরা মাঠে গিয়ে ক্ষতিগ্রস্ত এলাকার রিপোর্ট তৈরি করছেন। জেলার আলু চাষিরা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের বিমা করানোর জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে, তবে কোন এলাকায় ক্যাম্প হবে তা চাষিদের আগে জানানো হবে। জেলা প্রশাসনের এক আধিকারিকও বলেছেন 2021 সালেও আলু চাষের ব্যাপক ক্ষতি হয়েছিল, সেবার চাষিরা বিমা করায় লোকসানের হাত থেকে রক্ষা পান, জেলায় বিমায় প্রায় 70 কোটি টাকা পাওয়া গিয়েছিল সেবারে। 4,97,300 জন চাষি আমন ধানের জন্য বিমা করেছে। চাষিদের দাবি আলুর পাশাপাশি ধান জমিও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, জমিতে জল জমে থাকায় ধানের রং কালো হয়ে যাবে, তাতে ধানের দাম অনেক কমে যাবে, ভিজে ধান ব্যবসায়ীরাও কিনতে চাইবে না। এই ছিল বর্তমানে আপডেট, আমাদেরকে বিমা করতে বলছে। এবার মুখ্যমন্ত্রী স্বয়ং তিনি কি বলছেন দেখুন। বৃষ্টিতে যাদের জমি নষ্ট হয়েছে আমরা এখন কৃষকদের ক্রপ ইন্স্যুরেন্সের টাকা গভর্নমেন্ট নিজে দেয়, আপনাদের কৃষকের জমি আজকে ফি লাগে না মিউটেশন করতে, তাই আপনারা সকলে মনে রাখবেন আপনাদের কৃষি জমি যাদের ক্রপ ইন্স্যুরেন্স করা আছে তারা সকলেই তারা কিন্তু টাকা পাবেন, এবং আপনারা দুয়ারে সরকার 15ই ডিসেম্বর থেকে 30শে ডিসেম্বর যেটা চলবে সেখানে আপনারা দরখাস্ত করবেন, এবং আমরা 1লা জানুয়ারি থেকে 15ই জানুয়ারির মধ্যে যা অ্যাপ্লিকেশন পাবো তার যতটা সম্ভব আমরা ম্যাক্সিমাম চেষ্টা করব টু ডিসবার্স দ্য ডিটেলস, মানে আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো মুখ্যমন্ত্রীও কিন্তু আমাদেরকে বলছে যে বিমা করতে, এই যে 15 তারিখ থেকে দুয়ারে সরকার ক্যাম্প হবে 30 তারিখ পর্যন্ত, 15ই ডিসেম্বর থেকে 30শে ডিসেম্বর সেখানেও আপনারা বিমার ফর্মের আবেদন জমা করতে পারবেন, এছাড়াও পঞ্চায়েতে, কৃষি অফিসে বা আপনি যদি কোনো ব্যাংকে ঋণ নিয়ে থাকেন, সমবায় সমিতিতে ঋণ নিয়ে থাকেন সেখানেও কিন্তু বিমার ফর্ম জমা নেওয়া হবে, এবং সেখান থেকেই ফর্ম দেওয়া হবে, আপনারা সেখানে ফর্ম নিয়ে সেখানে কিন্তু ফর্ম জমা করতে পারবেন। আর যদি আপনি বিমা না করেন তাহলে কিন্তু ক্ষতিপূরণের টাকা পাবেন না। আর আরেকটা কথা, যারা খারিফে বিমা করেছিলেন ধানের সময় 2023 সালে তাদেরকে রবির জন্য আবার নতুন করে ফর্ম জমা করতে হবে, বছরে দুবার ফর্ম জমা করতে হয়, রবি সিজনে একবার, খারিফ সিজনে একবার, ঠিক আছে, প্রতি বছর দুবার করে ফর্ম জমা করতে হয়, তাই এবছরও রবি সিজনের ফর্ম আপনাদেরকে ক্ষতিপূরণের টাকা পেতে গেলে জমা করতে হবে। এই ছিল বর্তমানে ক্ষতিপূরণ দেওয়ার আপডেট,
আশা করি আপনারা সমস্ত কিছু বুঝতে পেরেছেন। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না।